আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাশিয়ার জাহাজ ডোবাতে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিয়েছে আমেরিকা। ইন্নালিল্লাহ, রানী দ্বিতীয় এলিজাবেথ আর নেই। সিরিয়ার বিমানবন্দরে ইসরায়েলের ভয়াবহ হামলা। তুরস্কে ভয়াবহ দাবানল। জানিয়ে দেব তুরস্কের সামরিক ঘাঁটিতে রকেট হামলা। এবং সর্বশেষ জানিয়ে দেব একটি বিশেষ প্রতিবেদন, ভারতের এই কঠোরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার কিভাবে অর্ধ লক্ষাধিক মুসলিমদেরকে পুড়িয়ে পিটিয়ে জবাই করে ও গণধর্ষণ করে হত্যা করেছে, কেনই বা তার নাম ঘোষণা করা হয়েছে ভারতের এক নরঘাতক কসায় নরেন্দ্র মোদী সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। রাশিয়ার জাহাজ ডোবাতে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিয়েছে আমেরিকা। আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, কৃষ্ণসাগরে কয়েক মাস আগে রাশিয়ার যে যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে তা করার জন্য ইউক্রেনের সেনাদেরকে প্রশিক্ষণ দিয়েছে আমেরিকা। মার্কিন ওই কর্মকর্তার এই বক্তব্যের মধ্য দিয়ে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইউক্রেনের সেনাদেরকে আমেরিকায় নিয়ে হারপুন ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজ হামলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর আগে পেন্টাগন এ ধরনের ধারণা নাকচ করেছিল। ডিফেন্স নিউজ আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল মার্কিন প্রতিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি ফর অ্যাকুইজিশন অ্যান্ড সাস্টেইনমেন্ট বিল লাপল্যান্ডের রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাতে কিয়েভকে সহযোগিতা করার বিষয়টি তুলে ধরেন। সেখানে তিনি রাশিয়ার যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেন, যাতে হারপুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে ওই কর্মকর্তা পরিষ্কার করেননি যে রাশিয়ার কোনো ধরনের জাহাজ তারা ডুবিয়ে দিয়েছেন। পেন্টাগন এর আগে হারপুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি সর্বোচ্চ জাহাজ ডুবিয়ে দেওয়া হয়, এই দাবি স্বীকার করেনি। লাপল্যান্ডে এ কথায় বলতে চেয়েছেন যে হারপুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য ইউক্রেনের সেনাদের আমেরিকায় নেওয়া হয়েছিল, অথচ এর আগে কখনো এই ধরনের সিদ্ধান্তের কথা আমেরিকায় স্বীকার করেনি। লাপল্যান্ডে এই ইঙ্গিত দেওয়ার পরপরই আবারও তিনি বলেছেন যে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণের অন্য কোথাও হয়েছে। আমেরিকার আরেকজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ওই প্রশিক্ষণ দেখভাল করেছে যৌথভাবে আমেরিকা ও মিত্র দেশের সেনারা। সূত্র পার্টস টুডে। ইন্নালিল্লাহ, রানী এলিজাবেথ আর নেই। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ আর নেই। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 96 বছর। ব্রিটিশ রাজপরিবারের বরাত দিয়ে বিবিসি ও সিএনএন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানিয়েছে। রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন 70 বছর ধরে। চলতি বছরই তার সিংহাসনে আরোহণের 70 বছর উদযাপিত হয়েছে। রানী দ্বিতীয় এলিজাবেথ বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। হাঁটা চলা ও দাঁড়িয়ে থাকতে তার সমস্যা হচ্ছিল। এরপর থেকে বালমোরাল প্যালেসে রানীকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা। রানীর মৃত্যুর পর তার পরিবারের সকল সদস্য গিয়ে জড়ো হয়েছেন বালমোরাল প্যালেসে। সকাল থেকেই ব্রিটেনে রানীর গুরুতর অসুস্থ সংবাদটি বলা হচ্ছিল। তারপরেই তার পরিবারের সকল সদস্যের ছুটে যাওয়া ও ব্রিটিশ গণমাধ্যমের শোকাবহ আয়োজন দেখে ধারণা করা হচ্ছিল খারাপ কোনো সংবাদ আছে। ব্রিটিশ সময় সন্ধ্যা 6:30 তার মৃত্যুর সংবাদটি প্রচার করে বিবিসি। এদিকে এই খবরটি প্রচার হওয়ার আগেই হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে বাকিংহাম প্যালেসের সামনে। ফুল দিয়ে শত শত মানুষ শোক জানাচ্ছেন, প্রার্থনা করছেন প্রিয় রানীর জন্য। রানীর মারা যাওয়ার সংবাদে কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই। মার্থা নামে একজন নারী বলেছিলেন, তিনি ছিলেন আমাদের আশা আকাঙ্ক্ষার জন্য শেষ ভরসা। রানীর এই মৃত্যু আমাদের জন্য মেনে নেওয়া কষ্টের। জো আর্থা নামে একজন স্থপতি এসেছেন, দাঁড়িয়ে প্রার্থনা করেছিলেন। তিনি বলেন, আমাদের দেশ কঠিন সময় আরো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। রানী আমাদের শেষ আশ্রয় ছিলেন। সিরিয়ার বিমানবন্দরে ইসরায়েলের ভয়াবহ হামলা। সিরিয়ার উত্তরাঞ্চল আলেপ্পো প্রদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার রাতে ভয়াবহ হামলা চালিয়েছে। এক সপ্তাহের মধ্যে সেখানে দ্বিতীয় দফা হামলা চালালো ইসরায়েল। মঙ্গলবারের হামলায় সিরিয়ার এই বিমানবন্দরটি সম্পূর্ণভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে, খবর রয়টার্সের। মঙ্গলবার স্থানীয় সময় রাত 8:15 দিকে ইসরায়েলের বিমান বাহিনী ভূমধ্যসাগর থেকে আলেপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এতে বিমানবন্দরের রানওয়ে ধ্বংস হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এর আগে গত বুধবার ইসরায়েলের আলেপ্পো বিমানবন্দর ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এতে সেখানে কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে গত 10 জুন রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েল হামলা চালায়। ওই হামলায় বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং 2 সপ্তাহ বিমানবন্দরটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হয়েছিল। মঙ্গলবার রাতে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। সিরিয়ার বেসরকারি বিমান সংস্থা চ্যাম উইংস ঘোষণা করেছে যে আলেপ্পো বিমানবন্দরে থাকা তাদের সমস্ত ফ্লাইট রাজধানী দামেস্কের বিমানবন্দরে নিয়ে আসবে। তুরস্কের ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে তুরস্কের উপকূলবর্তী প্রদেশ মের্সিনে। সেখানে বিস্তৃত জায়গা জুড়ে ছড়িয়ে পড়া আগুন নেভাতে 29টি হেলিকপ্টার, 11টি উড়োজাহাজ এবং দমকল বাহিনীর 850 জন কর্মী নিরলসভাবে কাজ করেছে। জানা গেছে, দাবানলের তেজে এই 2 জেলার 2টি হোটেল এবং শত শত বাড়িঘর ভস্মীভূত হয়ে গেছে। দমকল বাহিনীর কর্মীরা অবশ্য উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে 1000-এরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে গেছেন। দেশটির ডেপুটি মিনিস্টার জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর আগে গত মঙ্গলবার মেরিসিনের গুলনার জেলার বনাঞ্চলে এই দাবানলের সূত্রপাত হয়। তারপর অল্প সময়ের মধ্যে তা পার্শ্ববর্তী জেলা সিলফিকেতেও ছড়িয়ে পড়ে। দাবানলে এপর্যন্ত নিহতের কোনো সংবাদ পাওয়া যায়নি, তবে 7 জন আহত হয়েছেন, সূত্র রয়টার্স। তুরস্কের সামরিক ঘাঁটিতে রকেট হামলা। ইরাকের উত্তর অঞ্চলে অবস্থিত তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্ক ব্যাপক হামলা চালানোর কয়েকদিন পর গতকাল সন্ধ্যায় তুর্কি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হলো। বাসিকা এলাকার জেলকান ক্যাম্পের কাছে পড়ে। নিরাপত্তা সূত্রে তথ্য মতে রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত কয়েকদিনের মধ্যে এ নিয়ে তুর্কি ঘাঁটিতে 2 দফা রকেট হামলা হলো। সারাইয়া আউলিয়া আদ দাম নামে একটি সংগঠন এই হামলা দায় স্বীকার করেছে। এজন্য তারা একটি ভিডিও বার্তা প্রকাশ করে। সংগঠনটি বলেছে, তারা হামলায় 122 mm গ্রাদ রকেট ব্যবহার করেছে। সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা তুরস্কের ভেতরে যুদ্ধ টেনে নিয়ে যাবে। সূত্র বাংলাদেশ প্রতিদিন। জানিয়ে দেব একটি কসাই মোদীর অপরাধনামার বিশেষ প্রতিবেদন। নরেন্দ্র মোদী বললে, আধুনিক যুগের নরহত্যাকারী এক সফল কসাইয়ের চেহারাই ফুটে ওঠে। হ্যাঁ, মোদী গুজরাটের কসাই। মোদীর উত্থানের পর থেকে মুসলিমদের ওপর চলমান নির্যাতনের দীর্ঘ অপরাধনামার সংক্ষিপ্ত কিছু অংশ তুলে ধরব। 1992 সালের 6 ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ, ভারতীয় জনতা পার্টি এবং শিবসেনা পার্টির সন্ত্রাসীরা 500 বছরের পুরনো বাবরি মসজিদটি ধ্বংস করে দেয়। মসজিদ শহীদ করতে বাধা দেওয়ায় 2000-এর বেশি মুসলিমকে হত্যা করা হয়। ভারতের বিশেষ কমিশন 17 বছরের তদন্তের পর 2009 সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় প্রতিবেদনে জমা দেয়। প্রতিবেদনে বর্তমান ক্ষমতাসীন সন্ত্রাসী দল বিজেপিকে দোষী সাব্যস্ত করা হয়। তবুও মোদি প্রশাসন অন্যায়ভাবে বাবরি মসজিদের মন্দিরের জায়গায় রাম মন্দির বানানোর পক্ষে রায় ঘোষণা করে। 2019 সালের 9 নভেম্বর দেশটির সর্বোচ্চ আদালত রায়ে ওয়াকফ বোর্ডের আর্জি এবং নির্মোহী আখড়ার জমির ওপর দাবি দুটোই খারিজ করে দেয়। শুধু তাই নয়, ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস মামলায় সব আসামিকে বেকসুর খালাস করে দিয়েছে দেশটির বিশেষ আদালত। 2020 সালের 5ই আগস্ট অযোধ্যায় প্রায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের কাজ উদ্বোধন করেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের ভূমি পূজা সেরেই অনুষ্ঠানটিকে দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তুলনা করেছে এই কুখ্যাত কসাই নরেন্দ্র মোদী। দ্বিতীয়, গুজরাট হত্যাকাণ্ড। 2002 সালের ফেব্রুয়ারিতে গুজরাটের গোধরা রেলওয়ে স্টেশনের নিকটে সাবরমতী এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে যায়। সেই ঘটনায় পুড়ে মারা যায় অযোধ্যার বাবরি মসজিদ এলাকা থেকে পূজা সেরে আসা 58 জন তীর্থযাত্রী। অন্যায়ভাবে দোষ চাপানো হয় মুসলিমদের ওপর। একটি গুজব ছড়িয়ে পড়ে যে স্থানীয় মুসলিমরাই নাকি সেই ট্রেনে আগুন লাগাবার জন্য দায়ী। আর সির্ফ সেই গুজবের ওপর ভিত্তি করে গুজরাটে রচিত হয় ভারতবর্ষের ইতিহাসের অন্যতম কালো অধ্যায়, গুজরাট দাঙ্গা। ট্রেনে হামলার পরে বিশ্ব হিন্দু পরিষদ রাজ্যব্যাপী বন্ধ বা ধর্মঘটের ডাক দেয়। এই ধরনের ধর্মঘটে সহিংসতা হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও ধর্মঘট রোধে মোদী কোনো পদক্ষেপ নেয়নি। মোদী সরকার রাজ্য জুড়ে সহিংসতার প্রকোপ বন্ধ করার চেষ্টা করেনি। স্বতন্ত্র প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয় যে রাজ্য বিজেপির সভাপতি রানা রাজেন্দ্র সিংহ এই ধর্মঘটের সমর্থন করেছে। নরেন্দ্র মোদী ও রানা রাজেন্দ্র সিংহ উত্তেজক ভাষা ব্যবহার করেছে, যা পরিস্থিতি আরো খারাপ করেছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে যে ট্রেনে মুসলিমরা হামলা করেছে, ফলে স্থানীয় সংবাদপত্র এবং রাজ্য সরকারের সদস্যরা বিনা প্রমাণে মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা করার জন্য এই বিবৃতিটি ব্যবহার করে। এছাড়াও হিন্দুত্ববাদী স্থানীয় সংবাদপত্রগুলোতে মিথ্যা গল্প ছাপা হয়, যেগুলিতে দাবি করা হয় যে মুসলিমরা হিন্দু মহিলাদের অপহরণ এবং ধর্ষণ করেছিল। 28 ফেব্রুয়ারি
থেকে শুরু হয় মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা। প্রথমে গেরুয়া হামলাকারীরা ওই অঞ্চল জুড়ে মুসলিম সম্প্রদায়ের লোকজনকে চিহ্নিত করে, পরে জাফরান পোশাক এবং খাগি শর্টস এবং বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা চালায়। অনেক ক্ষেত্রেই হামলাকারীরা সংলগ্ন হিন্দু ভবনগুলি অক্ষত রেখে মুসলিমদের মালিকানাধীন বা দখলকৃত ভবনগুলোকে ক্ষতিগ্রস্ত করে বা পুড়িয়ে দেয়। যদিও ক্ষতিগ্রস্তদের থেকে পুলিশের কাছে বহুবার ফোন করা হয়, তবুও পুলিশ তাদের জানিয়েছিল যে আপনাদের বাঁচানোর কোনো আদেশ আমাদের নেই। কিছু ক্ষেত্রে পুলিশই মুসলিমদের ওপর গুলি চালিয়েছিল। নির্বাচনে মোদির অন্যতম প্রতিপক্ষ এহসান জাফরের বাড়িতে আশ্রয় নিয়েছিল কিছু মুসলিম, কিন্তু প্রায় 20,000 উন্মত্ত হিন্দু তার বাড়ি ঘেরাও করে, আর শেষমেশ এহসান জাফরি নেমে এলে তার হাত ও পা দুটো কেটে মৃতদেহে টেনে হেঁচড়ে নিয়ে বেড়ায়। শেষে মৃতদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। বলাই বাহুল্য, তার ঘরে আশ্রয় নেওয়া প্রায় মুসলিম পুরুষদের নির্মমভাবে কুপিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়, নারীদের ধর্ষণ শেষে হত্যা করা হয়। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে এসেছিল আরো বেশ কয়েকটি গণহত্যার কথা। এদের মধ্যে অন্যতম গুলবার্গ ম্যাসাকারে একসাথে 90 জন মুসলিমকে হত্যা করা হয়। এছাড়াও মহিলাদের বিরুদ্ধে সহিংসতার অন্যান্য বিষয় ছিল অ্যাসিড আক্রমণ, মারধর এবং গর্ভবতী মহিলাদের হত্যা। বাচ্চাদের তাদের পিতামাতার সামনে হত্যা করা হয়। প্রায় 2,000 এর মতো মুসলিমকে মাত্র কয়েকদিনে নির্মমভাবে হত্যা করা হয়। আহত হয় আরো অনেক। গুজরাট থেকে প্রাণ নিয়ে পালিয়ে যায় 98,000 মুসলিম। রাতের ব্যবধানেই এতগুলো মানুষ বাস্তুহারা হয়ে পড়ে। কোনো কোনো হিসাব মতে সেই সংখ্যা আসলে 1.5 লক্ষেরও অধিক। গুজরাটের সিনিয়র ইন্টেলিজেন্স কর্মকর্তা সঞ্জীব ভাট পরবর্তীতে আদালতের জবানবন্দিতে জানায় এক গোপন সত্য, সেই সময় কাজের কারণেই নানা রকম স্পর্শকাতর তথ্য তার জানা ছিল। আদালতে সে জানায় দাঙ্গা শুরু হবার আগের রাতেই মোদি অফিসিয়ালদের নিয়ে এক মিটিংয়ে বসেছিল। সেই মিটিংয়ে মোদি সভার উদ্দেশ্যে বসেছিল ও তীর্থযাত্রীদের হত্যার প্রতিশোধ স্বরূপ মুসলিমদের এক উচিত শিক্ষা দিতে হবে। আর দাঙ্গা শেষ হবার পর মোদিকে জিজ্ঞেস করা হলে সে বলেছিল গুজরাটের ব্যাপারে তার কোনোই অপরাধবোধ নেই। এ সমস্ত কারণে নরেন্দ্র মোদিকে এখনো ডাকা হয় গুজরাটের কসাই নামে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তার কি কোনো বিচার হয়নি? তার উত্তর হচ্ছে না, ভারতে তার কোনো বিচার হয়নি। এমনকি ভারতের ভোটাররাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়নি। রক্তের গঙ্গা বইয়ে দিয়েই সে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হয়েছিল। ভারতের সাধারণ হিন্দুরা এই রক্তচোষা মোদিকেই এখন দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। আর এরই মাধ্যমে চরম হিন্দুত্ববাদী আগ্রাসনে রায় দেয় ভারতীয় সাধারণ হিন্দুরা। ভারতবর্ষের প্রধান কাণ্ডারি এখন হাজারো নিরপরাধ মানব হত্যাকারী কসাই, এখন নরখাদক মোদি, তাও জনতার ভোটে। হাইরে ধর্মনিরপেক্ষ ভারত, হাইরে ভারতীয় গণতন্ত্র, চলবে ইনশাআল্লাহ। ধ্বংস হবে মোদি এবং অচিরেই ধ্বংস হবে এই কট্টরপন্থী হিন্দুত্ববাদী সরকার। আল্লাহ সারদান কিন্তু কখনোই এই উগ্রপন্থীদেরকে ছেড়ে দেন না, সন্ত্রাসবাদীদেরকে ছেড়ে দেন না। এটা এক চরম বিপর্যয়কর সন্ত্রাসবাদ কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। অবশ্যই আল্লাহ তাআলা এর বিচার করবেন ইনশাআল্লাহ।